দূরান্ত থেকে এসে আজকের এই হাডুডু খেলা আমাদের মাঝে যারা উপস্থিত হয়েছেন আজকের খেলা উপভোগ করছেন অভিনন্দন আপনাদের আমরা তেমন একটা বসার ব্যবস্থা করতে পারিনি কোন সুন্দর দৃষ্টিতে দেখবেন দুর্দিক সেই মুহূর্তে আমাদের মাঝে সুজন একাদশ মোহাম্মদপুর সরি নায়েব একাদশ বাহারবাগ চরপড়া দুর্দেখছি নায়েব একাদশ বাহারবাগ চরপড়া থেকে আমরা বিলবাড়ি কাবাডি দর্শন একাদশ বনাম নায়েব একাদশ এক এক গোলে এগিয়ে আছে হাড্ডার লড়াইয়ের মাঝে বিরতি শেষ করে আমরা প্রথম দিক আমাদের সাজিদ মহোদয় সুন্দর দায়িত্ব পালন করছে তিনি আন্তর্জাতিক তথা বিভিন্ন দেশে ক্রীড়া নৈপুণ্য মাঝেই আমাদের উপহার দিয়ে থাকে মিডিয়াতে আজকে তারই নেতৃত্বে চলছে তারই ক্লাবে হাডুডু টুর্নামেন্টের একটা ম্যাচ এরপরে প্রস্তুত থাকবে দ্বিতীয় ম্যাচে সুজন একাদশ বনাম মোহাম্মদপুর স্বপ্নচৌক একাদশ উভয় দলকে সঠিক সময় মাঠে প্রবেশ করে তাদের ক্রীড়া নৈপুণ্যতা আমাদের মাঝে উপহার দেওয়ার জন্য অসংখ্য ধন্যবাদ জ্ঞাপন করব তখনই যখন আপনারা সঠিক সময়ে মাঠে এসে আপনারা আপনাদের কলাকৌশল উপস্থাপন করতে পারবেন সাধুবাদ জানাই এক অগ্রিম নিশ্চয় আপনারা পারবেন এমনটি আমাদের ধারণা সঠিক সময়ে আগমন একেবারেই কাম্য এবারে চমৎকার ডুব দিচ্ছে সৌন্দর্য মন্ডিত বেসারের নাম কি নাম তো কাউকে জানি না সেলিম ভাই অত্যন্ত সুঠাম দেহের অধিকারী বেশ কবির টাইগারের মতোই খাবার দিয়ে দিয়ে খেলছে বাড়ি কাবাডি দর্শন একাদশ থেকে আমাদের মাঝে ডুব দিয়েছে সুন্দর সে কোনো ফলাফল আমাদের দিতে পারে নাই এবারে গোল এবারে ডুব দিচ্ছে নায়েব একাদশের পক্ষে সেই সুতাম দেহের অধিকারী সেলিম হোসেন সুন্দর দেখা যাক তার চমৎকার পারে নাই কাবাডি বর্ষণ একাদশ তাকে ধরে রাখতে সক্ষম হয়েছে সামনে তখন উপস্থিতি দৃষ্টি আকর্ষণ করছি আমরা অনতি বিলম্বে আপনাদের মাঝে সাংস্কৃতিক অনুষ্ঠান উপহার দেব সেই সাংস্কৃতিক অনুষ্ঠান দূর দূরান্ত থেকে অনেক শিল্পী অনেক রকম মানুষের এখানে আগমন ঘটবে খেয়াল রাখবেন বাকারুসপুর কাবাডি ক্লাবের পেজের দিকে যখনই দেখবেন যে ভালো কোনো প্রোগ্রাম এভাবে আমাদের মাঝে থাকবেন এটাই কামনা করছি এবারে আমাদের মাঝে না সক্ষম হয়নি এবারে বিলবাড়ি কাবাডি বর্ষণ একাদশ থেকে বিরতি দেখা যাক কি করে চমৎকার চমৎকার আত্মঘাতী হবেন না কেউ যেন আপনার আমার ব্যবহারে সক্ষম হয়েছে দুইটা চমৎকার হাড্ডাহাড্ডি লড়াই চলছে উমাই দলই আমাদের মাঝে এক এক গোলে এগিয়ে আছেন
লাইন আপনারা করবেন না ওই দেখেন মিডিয়ায় কিন্তু ভিডিও করছে ওখানে কি ঘটনা ঘটছে পুরো মাঠ কিন্তু নিয়ন্ত্রণ করছে ক্যামেরা সিসি ক্যামেরা সহ মিডিয়া আমি না বলার কোনো সুযোগ নাই সুস্বাগত থাকবে এরপরে আমরা যখনই ডাক দিব যখনই এরকম ক্রীড়ার ব্যবস্থা করলে আপনারা চলে আসবেন স্বেচ্ছায় প্লেয়ার বৃন্দ নতুনত্ব নিয়ে আসবেন ক্রীড়া নৈপুণ্য তৈরি হবেন এ অঞ্চলের মানুষ এরকম ক্রীড়ার সুযোগ পায়নি দেখেন আমাদের মাঝে কিন্তু অনেক প্লেয়ার তৈরি হয়েছে এখানে কিন্তু জাতীয় পর্যায়ে খেলার মতো প্লেয়ার আমাদের মাঝে তৈরি হচ্ছে এরপরে আমরা জাতীয় পর্যায়ের প্লেয়ার এই কাবাডি খেলার কে কেন্দ্র করেই বাগাড়িপুর কাবাডি ক্লাবের পক্ষ থেকে জাতীয় পর্যায়ে ঢাকাতে খেলতে যাবে এই পাড়াঘাট থেকে আমরা চাচ্ছি এখানে জাতীয় পর্যায়ের প্লেয়ার তৈরি করে ঢাকাতে নিতে এবারও খেলা হয়েছে আমরা পারিনি কিন্তু স্থানীয় প্লেয়ারদের নিতে ঢাকা থেকে খেলা হয়েছে বাইরের প্লেয়ার হায়ার করে সেখানে আমাদের টাকা খরচ হয় অনেক ঝামেলা আছে সেই ঝামেলাগুলো আমরা পরিত্রাণের জন্য এলাকার সাধারণ মানুষ সাধারণ প্লেয়ার থেকে ভালো ভালো প্লেয়ার তৈরি করে আমরা ঢাকাতে নিতে চাই আন্তর্জাতিক প্লেয়ার এখানে এই মাঠে তৈরি করে আমাদের মাঝে দর্শক বৃন্দ চমৎকার ভাবে আমাদের মাঝে রেফারির দায়িত্ব পালন করছে অস্ত্র প্রতিষ্ঠানের সম্মানিত চেয়ারম্যান তথা প্রতিষ্ঠাতা জনাব সাজ্জাদ রহমান সাজ্জাদ হোসেন এই সাজ্জাদ হোসেন আন্তর্জাতিক প্লেয়ার ঢাকাতে ম্যাচে খেলেছে এবছরও কয়েকবার করে অভিনন্দন আমরা ক্লাবকে দাঁড় করতে পেরেছি প্রস্তাব ছিল 2020 সাল থেকে আর বাস্তবায়ন হয়েছে 2023-এ আনুষ্ঠানিকতার মাঝে আমাদের কাবাডি ক্লাব প্রতিষ্ঠিত হয়েছে 2023-এ তার ধারাবাহিকতায় আজকের এই টুর্নামেন্ট উপভোগ করছেন ক্লাবের নিজস্ব মাঠে সিদ্ধান্ত নেভারের দায়িত্ব এখানে সাধারণ মানুষ হইচই না করে সাধারণ মানুষের দৃষ্টি আকর্ষণ করছি আপনারা একটু কণ্ঠ না বাড়িয়ে চোখের ব্যবহার করি চোখ দিয়ে দেখেন চমৎকার ভাই ভালো করে ঢুক শিখতে হবে
জাতীয় পর্যায়ে ম্যাচের খেলায় যেতে হবে সেইভাবে তৈরি হতে হবে আমাদের ঢাকাতে কিন্তু এবারেও কয়েক জেলায় খেলা হয়েছে ঢাকাতে আন্তর্জাতিক খেলা হয়েছে শুধু ক্লাব টু ক্লাব আজকে যেমন এলাকার ক্লাব এখানে জেলা লেভেলের ক্লাব ওখানে চান্স পেয়েছিল এখানে কাবাডি ক্লাবের পক্ষ থেকে আমরা যাব লাহারবাগ বাকারিপুর কাবাডি ক্লাবের পক্ষ থেকে ম্যাচে খেলতে যাবে সেদিনের আজকের এই আলোচনায় আজকের যে কথা বাস্তবে যদি প্রমাণ হবে সেদিন বলবেন হ্যাঁ কবির চরণ ছাত্র বলেছিল আজকে তারা গেল দুই চারজন প্লেয়ার নিলেও আমরা নিতে পারবো ইনশাল্লাহ বাছাই করে এভাবে আমরা টিম নিয়ে যাবো একদিন এক সময় আসবে পুরা টিমই আমরা এই ক্লাবের পক্ষ থেকে এলাকার আমাদের প্লেয়ারগণ ওখানে খেলবে এটাই কামনা করছি পাশে থাকবেন সুন্দর দেখা যাচ্ছে আজকের এই ম্যাচ তথা কাবাডি এই ক্লাবের পক্ষে ষোল দলের হাডুডু খেলার সার্বিক ব্যয়খাত সার্বিক যোগাযোগের যিনি আমাদের মাঝে কাজ করছেন তিনি কিন্তু আমাদের পাশে নাই তিনি বহির্বিশ্বে থাকেন সেই শুরু সিঙ্গাপুর থেকে সিঙ্গাপুর থেকে প্রতিনিয়ত ওই খেলার সময় কিন্তু অনলাইনে সে থাকে মহাসিন জেলা মহাসিন আলম বলুগা থেকে সে কিন্তু সিঙ্গাপুরে থাকে হাজার হাজার টাকা ভিতরে কিন্তু আমাদের অনেক চেয়ার থেকে কিছু দিয়েছেন আমরা সক্ষম হয়েছি সিলিং সহ ফ্লোর টাইস করে দৃষ্টিনন্দন ক্লার উপহার দিতে সাধুবাদ জানাই সন্ধ্যার দিকে আমাদের ক্লাবটা ভিতরে ঢুকবেন দেখবেন গল্প কথা দেখুন না বাস্তবতা গল্পের কোন সুযোগ নাই ক্লাবটি দৃষ্টিনন্দন আপনারা যারা প্রথম সারির মানুষ আমরা এখানে দেখছি অনেককেই আপনাদের একদিন দাওয়াত রইল সন্ধ্যার আগে আমরা একটু বসবো এক জায়গায় ওই ক্লাবের ভিতরে দেখবেন আমাদের ক্লাব কেমন ভাবে গড়ে উঠছে তত্তর করে প্রতিদিনই আমি কিন্তু বাইরের থেকে যারা আসেন ক্লাবের ভিতরে আমরা বসি আড্ডা মাটি একটু সময় কাটাই আজকে ঠিক তদ্রুপ হবে চমৎকার দুধ দিচ্ছে ফুলবাড়ি কাবাডি বর্ষণ একাদশ দুই দলে এগিয়ে আছে পাশাপাশি লাইভ একাদশ বারবার এক দলে এগিয়ে আছে ব্যবধান এক দল দর্শক বৃন্দ আপনাদের কাছে চাওয়া পাওয়ার কিছু নাই টাকা পয়সা কোনো কিছু নাই এরকমের পাশে থেকে উৎসাহিত করবেন সুন্দর পরিবেশ রেখে আপনারা আমাদের ক্লাবটিকে সামনের দিকে নেওয়ার যে পরিবেশ তৈরি করে দেবেন এটাই আমরা কামনা করছি আমাদের বাঁকা হরিশপুর তথা মাগুরা থেকে যখন খেলতে যাবে এবছরেও কিন্তু আমাদের প্রথম সময় সমাজসেবা ডিডি স্যার যারা শিক্ষিত মহল এখানে আছে তারা জানেন আমি শুধু বলতে চাচ্ছি এই কারণেই উনি আমাদের কিন্তু ক্লাবটা দাঁড় করানোর জন্য বলছিলেন যে দীর্ঘ সময় লাগবে প্রসেসিং হতে হুট করে আপনাদের ক্লাবটা আমরা উপহার দিতে পারবো না মাগুরা জেলার পক্ষ থেকে যখন তাকে বিরাটভাবে বোঝানো হলো উনি বললেন যে কবিজন স্যার ঠিক আছে আজকে আর হচ্ছে না কালকে আপনার কাজ ঢাকাতে যাবে চলে ঠিক তদ্রুপী ভাবে আমাদের সমাজসেবার সেই দিদি মহোদয় আমাদের ক্লাবকে দাঁড় করানোর জন্য ঢাকাতে পাঠেন সময় আছে মাত্র তিন মিনিট আমরা তিন মিনিটের পরে অন্য দুইটি দল এখানে খেলবে সুজন একাদশ বনাম মোহাম্মদপুর চক্রসুখ একাদশ উভয় দলকে প্রস্তুত থাকার জন্য
নির্দেশ ক্রমে অনুরোধ করা যাচ্ছে আপনারা প্রস্তুত থাকবেন সুজন একাদশ বনাম মোহাম্মদপুর স্বপ্নচক একাদশ তিন মিনিটের মাঝে এই মুহূর্তে আমরা দলের দিকে বিলবাড়ি কাবাডি বর্ষণ একাদশ দুই দলে এগিয়ে আছে পাশাপাশি এক দলে এগিয়ে আছেন অভিনন্দন সমস্ত প্লেয়ারদের আমি ঠিকই বলেছি আমি তো দেখে বলছি বিলবাড়ি কাবাডি বর্ষণ দুই গোল আমি তাই বলেছি আর নায়ক একাদশ এক গোল অর্থাৎ এগিয়ে আছে কারা বিলবাড়ি কাবাডি বর্ষণ ঠিকই আছে বলেছি অনেক সময় আপনারা বলেছেন আমি তো দেখে দেখে পড়ছি রেজাল্ট তৈরি করা হয়েছে আমার কাছে আমি নিজেই তৈরি করছি বহুবার ডাক দিয়েছি তিন চারবার ডাক দেওয়া হয়ে গেছে অনেক ধন্যবাদ যথা নিয়মে আমাদের কাবাডি ক্লাব এই মুহূর্তে কারা এই মুহূর্তে সুজয়খালি বললাম বলুগ্রাম উভয় দলকে মাঠে আসার জন্য অনুরোধ করছি বিজয়খালি বনাম বলুগ্রাম বিজয়খালি বনাম বলুগ্রাম দলনেতা সহ নামের তালিকা আমার কাছে পৌঁছান অতি দ্রুত আসতে হবে আমরা সন্ধ্যার আগেই সমস্ত কাজ শেষ করব জাতীয় পর্যায়ের প্লেয়াররা আমাদের মাগুরাতে খেলতে আসছেন তাদের সঙ্গে আমাদের মত বিনিময় হবে ভাব বিনিময় হবে এই জন্য আমরা কিন্তু এখানে বেশিক্ষণ থাকতে পারবো না অসংখ্য ধন্যবাদ আমাদের এইটুকি মনে হয় শেষ যুগ সেরকম কি মনে হচ্ছে যাচ্ছে দুই অনেক সুন্দর অনেক সুন্দর আমাদের মাঝে এক মিনিট সময় আছে আপনারা উপভোগ করছেন প্রাণ ধরে উপভোগ করছেন বিলবাড়ি কাবাডি বর্ষণ একাদশ বনাম নায়ক একাদশ বারবার চরপড়া থেকে চমৎকার শান্ত থাকি সুপ্রিয় দর্শক বৃন্দ আপনারা চুপ করে থাকবেন হারজিত থাকবেই এখানে একই গ্রাম এপাড়া ও পাড়া বন্ধুত্বপূর্ণ ভাবে আমরা এখানে খেলা দেখ করব খেলা উপহার দিব শেষের দিকের প্লেয়ার টু রেখে যেতে সক্ষম হয়েছে তারা আবার দুই নম্বর জার্সি দারি প্লেয়ার আমাদের মাঝে ডুব দিচ্ছে এরপরই আমরা কিন্তু খেলা দেখব অন্য গ্রুপে থাকবেন আমাদের মাঝে আমরা আমি বলুগ্রাম এবং সব বিজয় খালি দুই দিনকে আহ্বান